বেহালায় থাকে শালবনিতে বিনিয়োগ করবে স্পেনে গিয়ে ঘোষণা করছে। শালবনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা তৈরির ঘোষণা প্রসঙ্গে নাম না করে সৌরভ গাঙ্গুলিকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্য সরকারকে কটাক্ষ করে শুভেন্দুর মন্তব্য, তার কাটা উন্মাদের রাজত্ব চলছে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 73তম জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দেন বিধায়ক শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক আগে চিনেছিল বলেই আগেই পরিত্যাগ করেছে। নন্দীগ্রামের দেখানো পথে রাজ্যবাসীকে হাঁটার নিদান দেন বিজেপি বিধায়ক। পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্স নিয়ে প্রাক্তন মন্ত্রী গৌতম দেব ও তার করা অভিযোগ সত্য প্রমাণিত হওয়ার দাবি করেন বিরোধী দলনেতা। হচ্ছে মন্দির বাজারে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ। আপনারা দেখাতে থাকুন, এদের কোনো প্রতিক্রিয়া নেই। বেহালায় থাকে, শালবনিতে ইনভেস্ট করবে, স্পেনে গিয়ে তাকে ঘোষণা করতে হচ্ছে। তার কাটা উন্মাদের রাজত্ব, এসব হবে, জনগণকে জাগতে হবে। কোন রাজনৈতিক দল, আমরা বিজেপি নিষ্ঠার সঙ্গে আমাদের মেন অপোজিশনের কাজ করছি, অ্যাসেম্বলির ভিতরে বাইরে আমরা নিষ্ঠার সঙ্গে করছি। আমাদের যুক্ত হননি তাদেরকে এগিয়ে এসে সম্মিলিত ভাবে এই সরকারকে সরাতে হবে। নন্দীগ্রাম মমতা ব্যানার্জিকে অনেক আগে চিনেছিল বলে পরিত্যাগ করেছে, কিন্তু বাংলার মানুষকেও আজকে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলবো, নন্দীগ্রামের দেখানো পথে হাঁটতে হবে, তাহলেই পরিত্রাণ মিলবে, নইলে পরিত্রাণ মিলবে। চব্বিশ আগে মোটা বাংলা চলবে জড়িত বেআইনি সেটা সামনে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন লিপস অ্যান্ড বাউন্স তারই কোম্পানি, তাহলে কি এই কালো টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় লিঙ্ক হয়েই গেল? আমি এর আগে প্রাক্তন মন্ত্রী গৌতম দেব অনেক আগে তুলে ধরেছিলাম, পরবর্তীকালে আমি একাধিক ডকুমেন্ট দিয়ে বল দেখিয়েছি কিভাবে লিপস অ্যান্ড বাউন্সের প্রভাব খাটিয়ে টাকা জমা করানো হয়েছে। জিএট এয়ারওয়েজের টাকা ঢুকেছে, সুভাষ আগরওয়ালের হাত দিয়ে কয়লার টাকা ঢুকেছে, বৈদিক ভিলেজের মালিক 1.5 কোটি টাকা ঢুকিয়েছে, এ তো ডকুমেন্টারি এভিডেন্স আছে। স্বাভাবিকভাবে যাদের বিরুদ্ধে বলছেন তাদের সম্পত্তির সম্পূর্ণ খতিয়ান তদন্তকারী সংস্থাকে কোর্টে জমা দিতে বলা হয়েছে, কোর্টে জমা হোক, তারপরে মাননীয় গৌতম দেবের অভিযোগ পরবর্তীকালে আমাদের বা আমার অভিযোগ সত্য প্রমাণ হবে। সাফিসিয়েন্ট ডকুমেন্ট আছে এবং রোজ অ্যাভিনিউ কোর্টে দিল্লিতে ইডি যে চার্জশিট জমা দিয়েছে এক পুলিশ অফিসারের কেসে, ইন্সপেক্টরের কেসে, সেক্ষেত্রে পরিষ্কারভাবে কিভাবে টাকা সাইফন করে এই ভাইপোর কোম্পানিতে গেছে পরিষ্কার উল্লেখ করে গেছে, এটা ডকুমেন্টারি এভিডেন্স, এটা কেউ বদলাতে পারবে না। তাই পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617-581-551 এবং 8972-263-758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। অত্যাধুনিক ডিজাইনের রুচির সম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ
বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন, পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।